বঙ্গ সংবাদ চ্যানেলটি দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন আর পেতে থাকুন নিত্য নতুন খবর। কাজীপাড়ায় মতুয়াদের ওপর হামলার প্রতিবাদে বারাসাত চাপাটালিমোড় অবরোধ মতুয়া ভক্তদের। সান্ত্বনা নয়, নজিরবিহীন শাস্তি চাই, ধামাচাপা মানব না, বিচার চাই বিচার চাই, এই দাবি নিয়ে বারাসাত চাপাটালিমোড় স্তব্ধ করে দেয় অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের ভক্তরা। রীতিমতো রাস্তায় বসে পড়ে চলে এই অবরোধ। অবিলম্বে কাজীপাড়া ঘটনায় অভিযুক্তদের শাস্তি দিতে হবে। বারাসাত চাপাটালিমোড়ের রাস্তায় মতুয়াদের তাদের সঙ্গে বাজনা বাজিয়ে নাচ শুরু করে। ঘটনাস্থলের সাথে সাথে চলে আসে বারাসাত থানার পুলিশ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে 35 নম্বর জাতীয় সড়ক টাকি রোড সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। ঘটনা হচ্ছে আমাদের সারা ভারতবর্ষের 5 কোটি মতুয়া, সেই 5 কোটি মতুয়ার একমাত্র তীর্থধাম আমাদের শ্রীরাম ঠাকুরনগর। গত 2 বছর ধরে এই শ্রীধামে আমরা এবং পরিস্থিতির চাপে পড়ে অতিমারির কারণে কোনো পুণ্য স্নান বা পারুণী স্নান হয়নি। এবছর সেই পুণ্য স্নান সংগঠিত হওয়ার স্বার্থে আমরা সেখানে আমাদের বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন এলাকা থেকে মতুয়ারা সেখানে পৌঁছায় 29/3/2022। আমাদের একদল পুণ্যার্থী যাদের বাড়ি সোনারপুরে, তারা ওই রাস্তা দিয়ে যখন যায় কাজীপাড়া বারাসাতে, ওইখানটায় যাওয়ার পরে টাইম আনুমানিক 1:30 হবে, একদল দুষ্কৃতিকারী ওই বাসে মহিলা পুরুষ এবং বাচ্চা সহ অনেকেই, প্রায় 60-70 জনের মতো মানুষ ছিল, মতুয়ারা ছিল। আমরা অত্যন্ত লজ্জার সঙ্গে, অত্যন্ত দুঃখের সঙ্গে আজকে আমরা রাস্তায় নেমেছি, কারণ এই এলাকাটি অত্যন্ত স্পর্শকাতর এলাকা। সেখানে দাঁড়িয়ে প্রত্যেকবারই আমাদের কাছে কিছু না কিছু ঘটনা শুনতে হয়, জানতে হয়, কিন্তু আমরা বারাসাত শান্তিপ্রিয় এলাকা, শান্তির শহর। বিগত দিনে এই ঘটনাকে আমরা সবার আলোকে বা সংবাদের সামনে আনা হয়নি, কিন্তু বাসে যখন হামলা চালায়, সেই হামলা চালানোয় আমাদের দলপতি ছিলেন এবং মায়েরা ছিলেন, তাদের পরে আক্রমণ করে, সেই আক্রমণ করায় তারা ইঞ্জুরি হওয়াতে তারা অনেকে মৃত্যুর সঙ্গেও লড়াই করেছে। বর্তমানে সেই অবস্থাতে আমরা সামনে এনে সারা ভারতবর্ষ জুড়ে আন্দোলন চলছে। আমরা বারাসাত ব্লক কমিটির নেতৃত্বে এবং বারাসাতের সমস্ত ধর্মপ্রাণ মানুষের নেতৃত্বে আমরা বাধ্য হয়েছি আজকে রাস্তায় নামতে। আমাদের দলের এবং আমাদের দাবি যে ঘটনাটা ঘটিয়েছে যে দুষ্কৃতিকারীরা, আমরা চাই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের নেতৃত্বের অনুমোদন ক্রমে এবং আমাদের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের যিনি পৃষ্ঠপোষক, তিনি আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী, শান্তিপ্রিয় এই বারাসাত তথা এই পশ্চিমবাংলায় এই ধরনের সাম্প্রদায়িক ঘটনা ঘটেনি। এইখানে দাঁড়িয়ে আমরা আগামী দিনে যারা এই কাজ করেছে, এই ঘটনা ঘটিয়েছে, সে যে সম্প্রদায়ের মানুষ হোক, আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির স্বার্থে আমরা রাস্তায় নেমেছি এবং আজকে আমরা ডেপুটেশন দিলাম আমাদের মাননীয় আইসি এবং এই কেসের আয়ু হয়েছেন ডিএসপি সাহেব, উনি আমাদের কথা দিয়েছেন যে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমরা এটাকে দেখছি এবং এ পর্যন্ত আমরা 6 জনকে অ্যারেস্ট করেছি এবং আগামী দিনে যাতে এরা দৃষ্টান্তমূলক শাস্তি পায়।